হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রোডিং ওয়াইটি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি কিছু ভালো খবর, কিছু খারাপ খবর। আমার মনে হয় ভালো খবরও জয় কয়টা আছে, খারাপ খবরও তই কয়টাই আছে। তো তোমরা দেখতে থাকো, বলো যে ভালো খবর কয়টা পাইলা, তোমরা কোনটাতে খুশি হইলা আর কোনটাতে দুঃখ পাইলা। তো সবার আগে নিয়ে আসছি একটা দুঃখের খবর ভাই। এমন দুঃখ পাইছি ভাই, এই জিনিসটা আমার এমন খারাপ লাগছে ভাই। সেটা হচ্ছে ভাই এই যে লেভেল 8 কার্ড ভাই, লেভেল 8 কার্ডটা ভাই আমি আর কোনো ইউজ করতে পারবো না। এখানে দেখো ভাই, কোনো ইউজের অপশন নাই, ঠিক আছে? আমরা ক্যারেক্টারে আর এই ক্যারেক্টারের কার্ডগুলো আর ব্যবহার করতে পারবো না। আমার কাছে লেভেল 8 কার্ড ছিল 4টা, একটা লেভেল 8 কার্ডের দাম ছিল 5000 ডায়মন্ড। তাহলে সেই হিসাবে আমার কাছে ডায়মন্ড ছিল কত, 20000 ডায়মন্ডের আমার জিনিস ছিল ভাই। গারিনাথ মাপ চাই ভাই, আমার ডায়মন্ডগুলো রিফান্ড কর ভাই, জলদি রিফান্ড কর। আমার কাছে 20000 ডায়মন্ডের 4টা লেভেল 8 এর কার্ড ছিল ভাই। আজকে লেভেল 8 কার্ডগুলোর ভাই কোনো দাম থাকলো না ভাই, একদমই কোনো দাম থাকলো না ভাই। আমার 20000 ডায়মন্ডের জিনিস উড়ে গেল ভাই, এক নিমিষে একটা আপডেটে উড়ে চলে গেল ভাই। এই যে ভাই, যে এখানে দেখো এফএফ টোকেন দিয়ে আগে লেভেল 6 এর কার্ড পাওয়া যেত, লেভেল 4 এর কার্ড পাওয়া যেত। দেখো এখান থেকেও সেই জিনিসগুলো ভাই উঠাইয়া দিছে ভাই, এগুলো আর নাই ভাই। এই লেভেল কার্ড দিয়ে ভাই, লেভেল আপ কার্ড দিয়ে আর ক্যারেক্টারকে আমরা লেভেল আপ করতে পারবো না। এখন থেকে লেভেল আপ করার জন্য লাগবে খালি ফ্রেগমেন্ট ভাই, ফ্রেগমেন্ট, বুঝছো? তো আমার মতো কোন কোন গরিবের লেভেলের কার্ড চলে গেল ভাই, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাই দাও, ঠিক আছে ভাই? এবারে চলে আসি আমরা গিল্ডের টুর্নামেন্ট সেকশনে ভাই। এই যে উপর দিক কার্ড দেখো, এই জায়গাতে ভাই 4টা বক্স থাকতো, তাই না? সোনালি কালারের 4টা বক্স থাকতো, কিন্তু ভাই 4টা বক্সের একটাও ভাই এখানে দেখা যাইতেছে না ভাই। এই 4টা বক্সের মধ্যে ভাই একটার মধ্যে আমার জান থাকতো ভাই, কলিজা। এই কলিজাটা হচ্ছে ভাই কাস্টম রুম কার্ড ভাই, কাস্টম রুম কার্ড কিন্তু ওইখান থেকে ভাই সরাই দিছে। তার মানে ভাই আমরা এখন থেকে শুক্রবারে কাস্টম রুম কার্ড গিল থেকে নাও পাইতে পারি, আবার পাইতেও পারি ভাই, পরে দিতেও পারে, ঠিক আছে? কিন্তু আমাদেরকে এখন থেকে মনে হয় ভাই এখান থেকে 100 ডায়মন্ড দিয়ে কাস্টম রুম কার্ডটা কিনে নিতে হইব ভাই। ভাই আমার কলিজারা ভাই ওখান থেকে একদম সরাই নিছে ভাই, কার্ডটা ফেলা দিছে এই আপডেটের পর ভাই। এবারে এমন একটা খবর আনবো ভাই, একটা চরম খবর আনবো ভাই, তোমরা কনফিউশনে পড়ে যাবে ভাই। এটা তোমাদের জন্য ভালো খবর নাকি খারাপ খবর? অবশ্যই এটা একটা ভালো খবর না খারাপ খবর, আমিও কনফিউশনে আছি ভাই। বলতেছি না যে এটা ভালো খবর, আবার বলতেছি না যে এটা একটা খারাপ খবর, ঠিক আছে? তো দেখো ভাই, এখানে একটা কাস্টমের মধ্যে আসি আমি। কাস্টম রুম কার্ড যখন আমরা খুলতে যাব, তখন দেখো এখানে অ্যাডভান্স সেটিং আছে, যে অ্যাডভান্স সেটিং অপশনটা কিন্তু এখানে নতুন আছে, ঠিক আছে? তো এইখানে অ্যাডভান্স সেটিং অপশনে কী হবে ভাই, এই অ্যাডভান্স সেটিং অপশনটাতে দেখো আমরা কিন্তু যেগুলো কয়েন আছে, ঠিক আছে, আমরা যখন ক্লাস স্কোয়াডে, এটা কিন্তু শুধুমাত্র ক্লাস স্কোয়াডের জন্য, ঠিক আছে? এই অ্যাডভান্স সেটিংটা তুমি ক্লাস স্কোয়াড ছাড়া অন্য কোথাও ইউজ করতে পারবা না। তো ক্লাস স্কোয়াডের ক্ষেত্রে কী হয় যে আমরা কয়েন কিনতে যাই, দেখা যাচ্ছে আমাদের কয়েন শর্ট পড়ে যায়, ঠিক আছে? তো আমরা এখন থেকে কী করতে পারবো, এখানে এসে অ্যাডভান্স সেটিংয়ে আমরা কয়েন কমানো বাড়ানো করতে পারবো, ঠিক আছে? তো এটা করানোর জন্য আমাদের এই যে পাশে অ্যাডভান্স সেটিং অপশনটার ক্লিক করতে হইব। তো দেখো আমি ক্লিক করলাম, ঠিক আছে? তো দেখো এখানে ক্লিক করানোর সাথে সাথে আমার দেখো চোখটা কীরকম যেন স্পষ্ট হয়ে গেল, মনে হচ্ছে একটু বেশি দেখতেছি। তো দেখো এখানে দেখা যাচ্ছে সব কিছু ইনেবল হয়ে গেছে, আমি এখান থেকে কয়েন কমানো বাড়ানো করতে পারতেছি। আর দেখো যেগুলো গান আমি ইচ্ছা করলে রাখতে পারবো, ইচ্ছা করলে আমি এই গানগুলো আমার কাস্টম থেকে সরাইও দিতে পারবো। আগে আমরা বলতাম যে এই তুই এই গানটা ইউজ করবি না, এই তুই লং রেঞ্জ ইউজ করবি না, ও আয় শুধু শর্ট গান, আয় শুধু শর্ট গানে চ্যালেঞ্জ করি, ঠিক আছে? এই তুই লং রেঞ্জের গান নিছিস কেন, তুই ডিজার্ট ইউজ করতে পারবি না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এখন থেকে কাস্টমে যাওয়ার আগে ঠিক করে নিতে পারবো। কিন্তু ভাই এই জিনিসগুলো ঠিক করানোর জন্য ভাই দেখো উপরে তাকায় দেখো, আগে ভাই এত খুশি হওয়ার কিছু নাই। উপরে দেখো যখনই আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম, তখন দেখো রুম কার্ডটা আগে ছিল হলুদ আর এখন হয়ে গেছে দেখো লাল, ঠিক আছে? তো কাস্টমে এখন থেকে আমাদের দুই রকমের রুম কার্ড আছে, একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে লাল। তো আগে আমাদের শুধু হলুদই ছিল, এখন এই লালটা অ্যাড হয়েছে, তার মানে এই লালটা আমাদের এই অ্যাডভান্স সেটিংয়ের জন্য কাজে দিবে। তো এটা কিন্তু গারিনার যে আমরা অফিসিয়াল কাস্টম দেখি, সেই অফিসিয়াল কাস্টম একেবারেই না। অনেকে মনে করতেছে ওই যে ড্রোন ভিউ দিয়ে সুন্দর মতো টুর্নামেন্টগুলো দেখায় ভাই সেগুলো, কিন্তু ভাই এগুলো সেগুলো নয়, ঠিক আছে? এগুলো শুধুমাত্র এই লাল কাস্টমার শুধুমাত্র এই অ্যাডভান্স সেটিং ব্যবহার করার জন্য। তো এটার দাম হয়তো আরও বেশি হবে, হলুদটার দাম যদি 100 ডায়মন্ড হয়, এটার দাম হয়তো বা 200 ডায়মন্ড হতে পারে বা 150 ডায়মন্ড হবে, ঠিক আছে? তো এটার দাম অবশ্যই হলুদটার চাইতে বেশি, ঠিক আছে? তো এটা এখনও স্টোরে নাই, হয়তো বা স্টোরে দিয়ে দেবে বা কোনোভাবে আমাদেরকে কালেক্ট করতে হতে পারে বা মাঝে মধ্যে দিবে, ঠিক আছে? তো দেখা যাক আমাদেরকে এটা গারিনা কীভাবে দেয়, কিন্তু এই লাল কার্ডটা ছাড়া আমরা ওই অ্যাডভান্স সেটিং ব্যবহার করতে পারবো না। তো যারা যারা খুশি হয়েছিল তাদের কাছে মাপ চাই ভাই, গারিনা আমাদের ভালোর জন্য ভাই ভাবে না, গারিনা নিজের ভালোর জন্য ভাবে ভাই। এখানে দেখো ভাই লেখা আছে কনজিউম 1 ডায়মন্ড আর তোমাকে দেবে হচ্ছে 3টা ডায়মন্ড, তার মানে তুমি যদি 1টা ডায়মন্ড খরচ করো তাহলে গারিনা তোমার 3টা ডায়মন্ড দিবে ভাই, 3টা ডায়মন্ড। কিন্তু তুমি 1টা ডায়মন্ড ভাই কোথায় খরচ করবে ভাই, কোথায় ভাই? মজা হচ্ছে নাকি ভাই? তোমার 1টা ডায়মন্ড না ভাই, তোমার খরচ করতে হলে এখান থেকে, এই দেখো
সর্বনিম্ন 5টা ডায়মন্ড খরচ করতে হবে, তাহলে তুমি পাবা ওখানে 3টা ডায়মন্ড। এখানে ভাই গারিনার দেখাইতেছে যে তোমাকে, তুমি 1টা ডায়মন্ড খরচ করলে গারিনা তোমারে দিবে 3টা ডায়মন্ড। গারিনা দেখাচ্ছে গারিনা তোমাকে কত ভালোবাসে ভাই, টুরু লাভ, ও মা গো টুরু লাভ, ঠিক আছে। কিন্তু ভাই তোমার 1টা ডায়মন্ড খরচ করার জায়গা নাই, তোমাকে কমপক্ষে 5টা ডায়মন্ড খরচ করতে হবে, তাহলে গারিনা দিবে তোমার 3টা ডায়মন্ড। তাহলে তোমার ওখান থেকে গারিনা নিয়ে নিচ্ছে ভাই, কয়টা ডায়মন্ড নিচ্ছে, 2টা ডায়মন্ড, ঠিক আছে। তো এখানে ভাই তোমার কোনো লাভ নাই, এখানে লাভ হচ্ছে কি গারিনার, ঠিক আছে। তো তুমি এখানে ভাই গারিনার জন্য একটা হাততালি দাও, ঠিক আছে। আমার মতো এই যে 2টা ডায়মন্ড পড়ে আছে ভাই, তাদের জন্য এটা ভাই একদমই ভালো খবর না, ঠিক আছে। তো দেখা যাচ্ছে ডিপেন্ড করে এটা কার জন্য ভালো খবর, কার জন্য ভালো খবর না। আমাদের মতো গরিবের জন্য এটা একদমই ভালো খবর না, ঠিক আছে। তো সেটা হচ্ছে দেখো গান ক্রিয়েট কিছু আসছে গেমের মধ্যে, এই গান ক্রিয়েটগুলো ভাই একদম অসাধারণ গান ক্রিয়েট আসছে, ঠিক আছে, মাত্র 25 ডায়মন্ডে, ঠিক আছে। মাত্র 25 ডায়মন্ডে দেখাচ্ছে 10-15টা বক্স খুললে কোনো কোনোটা পারমানেন্ট পাই যাওয়া। তো এখানে ভাই সর্বপ্রথম ভাই এই যে 2BC, এই 2BC গানটা কিন্তু ভাই সর্বপ্রথম স্টোরে আসছে, ঠিক আছে। আর মারাত্মক একটা ভাই অ্যাবিলিটি, ভাই জটিল অ্যাবিলিটি দিছে, রিলোড স্পিড প্লাস অ্যাকুরেসি প্লাস। তার মানে যে 2টা সবচেয়ে ভালো শটগান ছিল, ঠিক আছে, সেই 2টা শটগানের কম্বিনেশন এটা, ঠিক আছে। তো সেই 2টা ভালো শটগানের কম্বিনেশন করে এত সুন্দর একটা থিম গান বানাইছে ভাই। আমার মনে হয় এটা থিম গানের দেওয়ার একটাই উদ্দেশ্য গারিনার, যাতে আমরা কম ডায়মন্ডে এটা নিতে পারি, ঠিক আছে। ভেক্টরের স্কিন এখানে চলে আসছে, ঠিক আছে। তো ভেক্টরের স্কিনে এখানে একটা অ্যাকুরেসি প্লাস, এটা আমাদের প্লাস পয়েন্ট। এখানে AWM এর ভাই ড্যামেজ আর রিলোড স্পিড ভাই 2টাই সেই মারাত্মক ভাই, মারাত্মক একটা অ্যাবিলিটি দিছে, ঠিক আছে। তো 2টাই আমাদের অনেক বেশি কাজের AWM এর জন্যে। তো এর থেকে ভালো স্কিন আর হয় বলে খুব কম হয়, ঠিক আছে, হয় না বলবো না, খুব কম হয়। তারপরে ভাই এই যে এখানে দিছে P90 ভাই, একটা গানে হেড লাগে কখন জানো, যখন সেই গানে রেঞ্জ থাকে আর রেট অফ ফায়ার থাকে, ঠিক আছে। রেঞ্জ আর রেট অফ ফায়ারের জন্য একটা গানে হেড লাগে, যে গানে রেঞ্জ বেশি সেখানেও হেড লাগে, যে গানে রেট অফ ফায়ার বেশি সেখানেও হেড লাগে। আর গারিনা তো এই P90 মধ্যে একদম 2টা জিনিস বড়িয়া বড়িয়া দিছে, ঠিক আছে, একদম বড়িয়া বড়িয়া দিছে। তো এই গানে ভাই মানে হেডশট কনফার্ম লাগবে ভাই, এটা আমার কাছ থেকে লিখে নাও তোমরা, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে যে গানগুলো দিছে, এখানে তোমাদেরকে এটা দেখানোর একটাই মূল উদ্দেশ্য যে এখানে যে গানগুলো দিচ্ছে সেগুলোর মধ্যে সবগুলোতেই একটা ভালো ভালো অ্যাবিলিটি আছে। আর এমন এমন গান দিছে যেগুলোর স্কিন আমাদের কাছে সচরাচর থাকে না, ঠিক আছে। যেমন এই যে ভেক্টরটা আর আমাদের ওই 2BC, ঠিক আছে। তো এই 2BC আর ভেক্টরের কিন্তু স্কিন আমাদের অনেকের কাছে নাই, অনেকে আমরা অনেক ডায়মন্ড খরচ করেও নিতে পারি নাই। আবার যখন দেখাচ্ছে ডায়মন্ড থাকে, ঠিক আছে, তখন আমাদের কাছে এই জিনিসগুলো ইভেন্টগুলো থাকে না, চলে যায়। আবার যখন দেখাচ্ছে ইভেন্ট থাকে না, মানে ইভেন্ট আসে, তখন দেখা যাচ্ছে ডায়মন্ড থাকে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখো এখন তুমি স্টোর থেকে নিয়ে নিতে পারবা, ঠিক আছে। আর অনেক মারাত্মক অ্যাবিলিটি ভাই, মাত্র 25 ডায়মন্ডে দিছে ভাই, লেজেন্ডারি করে নাই, অনেক অনেক ধন্যবাদ গারিনাকে। আর এখানে দেখো ভাই ক্যারেক্টারের স্কিলে একটা চেঞ্জ আসছে, ঠিক আছে, যে আমাদের এখন থেকে ফালতু ফ্রেগমেন্ট, ফালতু গোল্ড, ঠিক আছে, খরচ করতে হবে না। তো এখানে যে আমাদের ইয়ে ছিল, ওই যে ওই 5 ছিল, 6 ছিল, 7 ছিল, 8 ছিল, আগে এখানে লেভেল 8 পর্যন্ত করা লাগতো, ঠিক আছে, কারণ কি মাঝখানে 2টা এক্সট্রা জিনিস ছিল। তো ওই এক্সট্রা জিনিসগুলো হটাই দিছে, সরাই দিছে একদম। তো ওই এক্সট্রা জিনিসগুলোর মধ্যে একটা ছিল ব্যানার, আর একটা ছিল মনে হয় ওই যে ওই সামন এয়ার ড্রপ। তো এই সামন এয়ার ড্রপ আর এই ব্যানারগুলো সরাই দিছে, সামন এয়ার ড্রপ সরাই দিছে, আর এই ব্যানারটা দিছে কখন, যখন তোমার একদম লেভেল 8 হয়ে যাবে তখন ব্যানার ফ্রিতে পাওয়া যাবে। লেভেল 6, এই লেভেল 6 এখন ম্যাক্স, লেভেল 8 পর্যন্ত করার দরকার নাই, অযথাই অহেতুক এই যে এই গোল্ডগুলো আমাদের নষ্ট হবে না। গারিনা সেই সিস্টেমটা এখন করে দিছে, অনেক আগে করলে ভালো হতো, আমার অনেক অনেক গোল্ড বাঁচা যেত, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখন নতুন আছে, এগুলো আমাদের জন্য ভালো খবর, ঠিক আছে। আমার ভিডিওর যারা শেষ পর্যন্ত দেখতেছে তাদের জন্য আছে একটা অনেক অনেক দারুণ সুখবর, ঠিক আছে। এই সুখবরটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টার ছিল কেলি আর হায়াতো, এদের কিন্তু ইলাইট ভার্সন ছিল, এখন এই ইলাইট ভার্সনগুলো কিন্তু এখন আর এদের থেকে আলাদা না, এদেরকে ইউজ করলে এদের ইলাইট ভার্সন অটোমেটিক ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এদেরকে আপডেট করলেও এদের ইলাইট ভার্সন অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। তো এদের ইলাইট ভার্সনকে আলাদাভাবে ইউজ করার কোনো দরকার নাই, আলাদাভাবে এদেরকে আপডেট করারও দরকার নাই। তো তুমি যখন নর্মাল হায়াতো বা নর্মাল কেলি ইউজ করবা, তো এদেরকেও অটোমেটিক এদের সাথে ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে তুমি হায়াতো আর কেলি যখন তুমি ইউজ করছো একসাথে, তার মানে তুমি ইলাইট হায়াতো আর ইলাইট কেলিও ইউজ করতেছো, ঠিক আছে। তো তখন কী হচ্ছে বিষয়টা, তুমি 2টা ক্যারেক্টার ইউজ করতেছো, মানে তুমি 4টা ক্যারেক্টার ইউজ করতেছো। তো তার মানে তুমি 4টা স্লটে তুমি 4টা ক্যারেক্টার তো লাগাতেই পারবা, যদি সেই 4টার মধ্যে কেলি আর হায়াতো থাকে, তাহলে তাদের ইলাইট ভার্সনও কিন্তু অটোমেটিক চলে আসছে।
তার মানে বিষয়টা কি হলো বুঝলে, তুমি চারটা স্লটের মধ্যে ছয়টা ক্যারেক্টার ইউজ করতে পারতেছো, ঠিক আছে? কারণ কি কেলি আর হায়াতের অ্যাবিলিটি কিন্তু যখনই তুমি ইউজ করতেছো তখন তাদের ইলাইট ভার্সনের অ্যাবিলিটিও কিন্তু সাথে সাথে চলে আসছে। তো ভাই লোক ভিডিওটা আর বড় না করি, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।